তবে শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাধার সম্মুখীন হচ্ছেন বা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধার সম্মুখীন হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দ্বারা এমনটা নয়। তৃণমূল ও তৃণমূলকে বাধা দিচ্ছে মনোনয়ন জমা দিতে গিয়ে দেখা যাচ্ছে এমনই ছবি হাওড়ার জগাছাতে, এমনই ছবি দেখা গিয়েছে হাওড়ার জগাছাতে জগাছা বিডিও অফিসে তৃণমূলকে মনোনয়ন জমা দিতে বাধা তৃণমূলেরই এমনই অভিযোগ উঠেছে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা জেলায় জেলায় দেখা যাচ্ছে, হাওড়াতেও সেখানেও এই ছবি এর ব্যতিক্রম ঘটেনি। এবার সেখানে তৃণমূলকে বাধা দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা এমনটা কিন্তু অভিযোগ উঠেছে হাওড়ার জগাছা বিডিও অফিসের সামনে। এই ঘটনা ঘটেছে, ঠিক কি ঘটেছে জানবো আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর কাছ থেকে। জগন্নাথ, ঠিক কি ঘটেছে সেখানে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাম এখনো ঘোষণা হয়নি, কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ইতিমধ্যেই বালি জগাছা ব্লক বিডিও অফিসের সামনে উত্তেজনা, এবং দেখা যাচ্ছে গতকাল রাত্রি থেকে একেবারে কোনা যে মোড় রয়েছে সেখানে বেশ কিছু দোকানও ভাঙচুর করা হয়েছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী র‍্যাব রাখা রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ যে ফর্ম তুলতে দেওয়া হচ্ছে না, একেবারে যে গণ্ডগোলের যেটা সূত্রপাত, নিজেরাই ফর্ম তুলতে পারছি না, যেটা অভিযোগ জানাচ্ছে তৃণমূল বাধা দেয় নমিনেশনের জন্য। আক্রান্ত হচ্ছে মহিলা কর্মাধ্যক্ষ, কর্মাধ্যক্ষর অভিযোগ যে তৃণমূলের একটি গোষ্ঠী একবারে বিডিও অফিসের মধ্যে রয়েছে, তারা যে যখনই নমিনেশন ফাইলের জন্য ফর্ম তুলতে যাচ্ছে বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে, মারধর করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী, অর্থাৎ তোমাকে বলে রাখি কল্যাণ ঘোষের গোষ্ঠীর ভেতরে রয়েছে তারা, অপর একটি গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি গোষ্ঠী, যেই গোষ্ঠীর মানুষজন একই দল তৃণমূলে, তাদের ফর্ম তুলতে দিচ্ছে না, এবং কল্যাণ গোষ্ঠীর লোকেদের পুলিশ সাহায্য করছে, পুলিশ ভেতরে তাদের লোকজন থাকা সত্ত্বেও পুলিশ তাদের বের করছে না, অপর গোষ্ঠীর মানুষজনকে তারা লাঠি দিয়ে ভাগিয়ে দিচ্ছে এলাকা থেকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে তারা ভেতরে একই দলের দুটি গোষ্ঠী একই দলকে সাপোর্ট করা হচ্ছে, একটা গোষ্ঠীকে আর একটা গোষ্ঠীকে তারা লাঠি চার্জ করে বিভিন্ন জায়গায় এলাকা থেকে সরিয়ে দিচ্ছে, এই অভিযোগ হচ্ছে। এবং কল্যাণ ঘোষের যে গোষ্ঠীর লোকরা তারা ইতিমধ্যে বিডিও অফিসে রয়েছে, তারা ওখান থেকে ভয় দেখিয়ে নমিনেশন ফাইল যারা ফর্ম তুলছে তাদের সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে এই পাল্টা অভিযোগ যেখানে যাচ্ছে, রাজ্যে বিজেপি পাচ্ছে না, সিপিএম পাচ্ছে না ফর্ম তুলতে, যেখানে কংগ্রেস পাচ্ছে না সেখানে একবারে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে জগাছা বিডিও ব্লকে, এবং এই মুহূর্তে উত্তেজনা চরমে রয়েছে। অনেক ধন্যবাদ জগন্নাথ, কথা বলছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। মনোনয়নে বাধা তৃণমূলকেই, তৃণমূলের বাধা জগাছা বিডিও অফিসের সামনে, এই বাধার অভিযোগ, একে পর এক দোকান ভাঙচুর করা হয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যে পুলিশ কোনো একটি গোষ্ঠীকে সমর্থন করছেন বা তাদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছেন এমনই অভিযোগ করা হচ্ছে। কল্যাণ ঘোষ গোষ্ঠীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও করা হচ্ছে হাওড়ার বালির জগাছা ব্লকের বিডিও অফিসার, সেখানে এই ঘটনা ঘটেছে এবং এরই প্রতিবাদে এবং সেখানে কিন্তু কার্যত ভাঙচুর চালানো হচ্ছে একের পর এক দোকানে। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ রয়েছে। মনোনয়নে বাধা তৃণমূলকেই, তৃণমূলের বাধা, হাওড়ার জগাছাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। আক্রান্ত মহিলা কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী, হাওড়ার বালির জগাছা বিডিও অফিসের ঘটনা এটি।